পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছি। চাকরি হবে বলে মনে হয় না, কারণ বর্তমানে ঘুষ মামা খালুরা না থাকলে কোনো চাকরি পাওয়া যায় না। তারপরও আশায় আছি, ইন্টারভিউ দিয়ে এসে মেসে এসে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। এমন সময় সবচেয়ে কাছের বন্ধু জয়ের ফোন। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। কিরে, কই তুই? কেন, কি হয়েছে? কিছু না, আমরা যেখানে প্রতিদিন বসে আড্ডা দিই সেখানে চলে যাই। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তারপর ফ্রেশ হয়ে রওনা দিলাম। যেতে যেতে বরং আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমি হলাম অভ্র। দুনিয়াতে আপন বলতে কেউ নেই, আর যার সাথে ফোনে কথা বলছিলাম সে হলো আমার কলেজ জীবনের বন্ধু জয়। এখন আপন বলতে সেই আমার কাছের লোক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যে পৌঁছে গেলাম। কিরে, এত জরুরি তলব, কি হয়েছে? তেমন কিছু না, তা তো চাকরি ইন্টারভিউর কি খবর, চাকরিটা কি হবে? তুই তো জানিস বর্তমান এত সহজে চাকরি পাওয়া যায় না, তারপরও তারা বলছে 2 দিন পর জানাবে। আরে তুই কোনো টেনশন করিস না, দেখিস চাকরিটা ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর জয়ের সাথে আড্ডা দিয়ে রাতে ম্যাচে ফিরলাম। 2 দিন পর দুপুরবেলায় ম্যাচে শুয়ে আছি, এমন সময় ম্যাচের কেয়ারটেকার এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা খুলতেই দেখলাম 2 দিন আগে যেই কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছিলাম চিঠিটা সেখান থেকে এসেছে। চিঠিটা পড়ে দেখলাম চাকরিটা হয়ে গেছে। আমি এটা দেখে সাথে সাথে জয়কে ফোন দিলাম। হ্যালো জয়, কোথায় তুই? কেন, কি হয়েছে? আরে ভাই, ফোনে বলা যাবে না, তুই তাড়াতাড়ি দেখা কর। আচ্ছা, আমি এখনই আসছি। তারপর জয় আসলো। এবার বল, কি এমন কথা যা ফোনে বললি না? আরে দোস্ত, তুই তো জানিস যে 2 দিন আগে আমি একটা চাকরির ইন্টারভিউ দিছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে? আজ সেই কোম্পানি থেকে চিঠি আসছে। তা চিঠিতে কি লেখা আছে? দোস্ত, চাকরিটা হয়ে গেছে। বলিস কি রে, তাড়াতাড়ি ট্রিট দে। আরে বোকা, শুধু কি ট্রিট, চল আজ আমার পক্ষ থেকে তোকে ডিনার করাবো। তারপর ডিনার শেষে তাড়াতাড়ি চলে আসি, কারণ কাল সকালে আবার জীবনের নতুন একটা ধাপ শুরু হতে চলছে, মানে আমার চাকরি জীবনের শুরু। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসের জন্য তৈরি হয়ে রওনা দিলাম, যাতে প্রথম দিন যে করেই হোক দেরি না হয়। অফিসের লিফটে প্রবেশ করার সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম, কিন্তু কিসের সাথে যে ধাক্কা খেলাম তা খেয়াল করি না। পরে এক টিমে বলে উঠল, এই যে মিস্টার, চোখে দেখেন না? জি, আমি না হয় চোখে দেখি না, ঠিক আছে, তা আপনার চোখ কি বাসায় রেখে আসছেন? কি বললেন আপনি? কেন, চোখের সাথে সাথে কি কানেও সমস্যা নাকি যে শুনতে পাননি? আপনার সাহস তো কম না, যাতা বলে যাচ্ছেন। যাতা কোথায় বললাম? ধর, যত সব ফালতু কথাটা বলে চলে গেল। আমিও লিফট থেকে নামতে যাব, তখনই এক ছেলে ডাক দিয়ে বলল, কি ভাই, নতুন মনে হচ্ছে? হ্যাঁ ভাইয়ের ভাগ্যটা মনে হয় ভালো না। কেন ভাই, এমন করে বলছেন কেন? আপনি যে মেয়েটার সাথে এতক্ষণ কথা কাটাকাটি করলেন, আপনি জানেন সে কে? কেন, কে সে? এই অফিসের বসের একমাত্র মেয়ে। বলেন কি, তাহলে তো মনে হয় চাকরিটার হলো না। দেখেন কি আছে কপালে। লোকটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, নিজেকে মারতে ইচ্ছে করছে। কি দরকার ছিল মেয়েটার সাথে কথা কাটাকাটি করার, একটু সরি বললেও তো সব ঠিক হয়ে যেত। এসব কথা ভাবতে ভাবতে বসের কেবিনের দিকে যেতে লাগলাম। কেবিনের সামনে গিয়ে ভয়ে ভয়ে দরজাটা খুলে বললাম, স্যার আমি কি ভিতরে আসতে পারি? আসুন। তারপর আমি ভিতরে গিয়ে দেখি স্যারের মেয়েও ভিতরে বসে আছে। বসুন, আর তুমি তো নতুন তাই না? জি স্যার। তা তোমার নামটা জানো কি? অভ্র। চেহারার সাথে নামটাও পুরাই জোকার। কথাটা বলে সে কেবিন থেকে বার হয়ে গেল। ও হচ্ছে আমার মেয়ে রিয়া, ওর কথাই কিছু মনে করো না বাবা, ও একটু এমনই। আসলে মা মরা মেয়েটা আমার আদর যত্নের কমতি রাখিনি, তাই কিছু বলি না। না স্যার, আমি কিছুই মনে করি নাই। মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিলাম, কারণ রিয়া স্যারকে কিছুই বলে নাই। রিয়ার নামটা যেমন সুন্দর, রিয়া দেখতে অনেক সুন্দর, শুধু একটু রাগী। তাহলে যাও, তাহলে আজ থেকে কাজে লেগে পড়ো। তারপর স্যারের কেবিন থেকে বের হয়ে গেলাম। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিন দেখিয়ে দিলেন, আমি গিয়ে সেখানে বসলাম।
এভাবে সময়টা খুব ভালোই কাটছিল। এই ভিতরে ম্যাচ চেঞ্জ করে এখন একটা ফ্ল্যাট বাসায় থাকি। একদিন স্যার আমাকে তার কেবিনে ডাকলেন। আমি কেবিনের দিকে যাচ্ছি আর ভাবছি হঠাৎ স্যার কী মনে করে ডাকলেন। এইসব কথাগুলো ভাবতে ভাবতে স্যারের কেবিনের সামনে চলে এসেছি। দরজার সামনে গিয়ে আমি বললাম, স্যার আসতে পারি? আরে অভ্র, আসো আসো, ভেতরে এসে বসো। ধন্যবাদ স্যার, আমাকে হঠাৎ করে ডাকলেন কেন স্যার? ও হ্যাঁ, এই নাও। আমার দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে, এটা কিসের কার্ড স্যার? এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে রিয়ার বিয়ের কার্ড, তাই অফিসের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, শুধু তুমি বাকি ছিলে। আমি কার্ডটা খুলে পড়তে লাগলাম। বিয়ের বাকি আর মাত্র 2 দিন, পড়া শেষ করে স্যারকে বিদায় জানিয়ে স্যারের কেবিন থেকে চলে আসি। তারপর নিজের কেবিনে এসে জয়কে ফোন দিলাম। রিং হচ্ছে তো হচ্ছে, ফোন রিসিভ করার কোনো কথাই নেই। হ্যালো, কিরে ফোন ধরতে এত দেরি করলি কেন? একটু কাজে ব্যস্ত ছিলাম, এই আর কি। খুব কি ব্যস্ত নাকি? আরে না, বল তুই কেন ফোন দিলি? আজ বিকেলে একটু দেখা করিস। কেন রে, কিছু হয়েছে নাকি? না রে, তোর সাথে একটু কাজ আছে। আচ্ছা, তাহলে বিকেলে দেখা হচ্ছে। ওকে। বিকেলে জয়ের সাথে দেখা করতে গেলাম। কিরে তোর আসতে এত দেরি হলো যে? আর বলিস না, রাস্তায় যে জ্যাম, তারপর আবার অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে বল তোর খবর কি? নতুন বাসায় যাওয়ার পর তো তোর সাথে দেখাই হয় না। এই তো চলছে কোনো রকম। ও শোন, তোকে যে জন্য ডেকেছি। হুম বল শুনি। তোকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুই কিন্তু না বলতে পারবি না। তা না হয় যাওয়া যাবে, কিন্তু যাবি তা কোথায়? একটা বিয়েতে। কি, তুই আমাকে না জানিয়ে বিয়ে করছিস? আরে কি বলিস এসব, তোকে ছাড়া আমি এসব করবো তুই ভাবলি কি করে? তাহলে কার বিয়েতে যাওয়ার কথা বলছিস? আরে স্যারের মেয়ের বিয়ে, তাই স্যার অফিসে সবাইকে দাওয়াত করছে। তা বিয়েটা কবে শুনি? এই তো 2 দিন পর। হুম বুঝলাম। তা বিয়েতে কি উপহার দিবি, কিছু কি ভাবছিস? আরে সেই জন্যই তো তোকে আজ ডাকছি, না হলে তোকে বিয়ের দিন বলতাম। আচ্ছা আমি ভেবে দেখি কি দেয়া যায়, আর তুইও ভাব কেমন। আচ্ছা আজ তাহলে যাওয়া যাক। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি আর জয় যথারীতিভাবে একটা ছোট উপহার নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম তখন অনেকটা অবাক হলাম। আরে ভাই, অবাক না হয়ে কি কোনো উপায় আছে? একে তো বিয়ে বাড়ি, তারপরও চারপাশ কেমন নীরব হয়ে আছে। কিরে শালা, ভুল করে কোন বাড়িতে এসে পড়লাম নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। দাঁড়া, ঠিকানাটা আরেকবার ভালো করে দেখে নি। হুম তাই দেখ তাড়াতাড়ি। না রে ভাই, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে মানুষজন সব কোথায়? চল একটু ভেতরে গিয়ে দেখি। তারপর আমরা দুইজনে আরেকটু ভিতরে যেতে কিছু মানুষ দেখতে পেলাম। সবাই যেন নীরব হয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই। আমি আমার একজন কলিগকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই, সবাই আমার নীরব কেন? কি আর হবে, স্যারের মেয়ে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তারা নাকি এখন আর আসবে না। আসবে না মানে তারা এমনটা কি করে করতে পারে? তারা নাকি স্যারের সাথে ব্যবসায়িক শত্রুতার জন্য এমনটা করেছে, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এ তো পুরো বাংলা ছায়া ছবির তো কাহিনী। কি বলিস তুই এসব? আমি আমার কলিগকে জিজ্ঞেস করলাম, স্যারকে কোথাও দেখছি না যে, কোথায় সে? এইসব কথা শোনার পর সে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোন হাসপাতালে? তারপর তার কাছ থেকে হাসপাতালের ঠিকানাটা নিয়ে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে দেখি রিয়া ম্যাডাম বাইরে বসে কান্না করছে। বধূর সাথে তাকে দেখতে একদম লাল পরীর মতো লাগছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার এখন কেমন আছে? একটা রুমের ভেতর থেকে একজন ডাক্তার বাইরে এসে বলে, আপনাদের মধ্যে অব্রকে? জি আমি। কেন, কি হয়েছে? আপনাকে উনি ডাকছে। স্যারকে উদ্দেশ্য করে কথাটা বললেন। আমি আর কিছু না ভেবে আমি আর জয় দুজনে একসাথে স্যারকে যেখানে রাখা হয়েছে সেখানে গেলাম। স্যার আমাকে দেখে বললেন, বাবা অব্র, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ স্যার বলুন। অব্র, এতক্ষণে তো সব ঘটনাই শুনতে পারছো, তা বাবা তুমি আমার একটা কথা রাখবে? স্যার কি কথা, আপনি আমায় বলুন, আমি অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব। আসলে তোমাকে যে কথাটা কিভাবে বলি ঠিক বুঝে উঠতে পারছি না, কথাটা তুমি কিভাবে নিবে তা আমি জানি না, তবে স্যার আপনি বলুন। অভ্র, তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি তাহলে আমার মেয়েকে বিয়ে করো, অফিসের বস হিসেবে না,
একজন বাবা হিসেবে তোমাকে আমি এই কথাটা বলছি। কোনো কথাই বের হচ্ছে না। আসলে স্যারের কথা শুনে আমি কি উত্তর দেব তা আমি বুঝতে পারছি না। স্যার আমার চুপ করে থাকতে দেখে আবারও বললেন, বাবা এভাবে চুপ করে থেকো না, তুমি একটু ওকে বোঝাও। জয়কে উদ্দেশ্য করে বলল কথাটা। জয় আমাকে এক পাশে গিয়ে বলল, দেখ ভাই, তুই তো স্যারের কথাটা মেনে নে। সে এত করে রিকোয়েস্ট করছে, তুই আর না করিস না। আর বিয়ে আজ না হয় কাল তো করতেই হবে, তাই না? তুই তো আমার কোনো কথাই অমান্য করিস না, তাই এই কথাটাও রাখ। কিরে এত কি ভাবছিস? হ্যাঁ বলে দে। আমি তোমাকে হাত চোর করছি বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এ কি করছেন স্যার, আপনি আমার গুরুজন, আপনার কথায় আমি রাজি, কিন্তু কিন্তু কি রিয়া ম্যাডাম কি রাজি হবে? ও তুমি চিন্তা করো না, আমার কথা ও কখনো অমান্য করবে না। তারপর স্যার রিয়া ম্যাডামকে ভেতরে ডাকলেন। রিয়া ম্যাডাম তার চোখ মুছতে মুছতে ভেতরে আসলেন। তারপর স্যার তাকে বললেন, রিয়ামা আমার একটা কথা রাখবি? কি কথা বাবা বলো, তোমার সব কথাই আমি রাখবো। মারে তুই অব্রকে বিয়ে কর। দেখ মা, আমার মান সম্মান এখন সব তোর উপর, তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। বাবা তুমি যা ভালো বুঝো তাই করো তাহলে। তোমায় বলেছি না আমার মেয়ে কখনো আমার কথার অবাধ্য হবে না, তাহলে আজই তোমাদের বিয়ে হবে। যা আপনি ভালো মনে করবেন। তাহলে আমি একটু আসি, তোরা একটু অপেক্ষা কর। তুই আবার কোথায় যাবি এখন? বারে তোর বিয়ে, তোর ভাবিকে একটু জানাতে হবে না? এই কথা বলে বাইরে চলে গেল জয়। চলো তাহলে বাসায় যাওয়া যাক, আমাদের দুইজনের উদ্দেশ্য করে বলল কথাটা। কিন্তু তোমার শরীর তো ভালো নেই। না রে মা, তোর বিয়ে হলে আমার শরীর এমনিতে ঠিক হয়ে যাবে। তারপর স্যার আর আমরা সবাই মিলে স্যারের বাসায় গেলাম। আরে বুঝতে পারছেন না কেন যাচ্ছি। আরে ভাই আজ যে আমার বিয়ে, অবশেষে আমাদের বিয়েটা খুব ভালোভাবে হয়ে গেল। এখন আমি বাসর ঘরে বাইরে জয়ের সাথে দাঁড়িয়ে আছি। জয় আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঘরে প্রবেশ করে দেখি রিয়া ম্যাডাম বিছানায় বসে আছে। আমি আস্তে করে দরজাটা লাগিয়ে ঘুরে দেখি রিয়া ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে হঠাৎ তাকে আমার সামনে দেখে কিছুটা ঘাবড়ে যাই। আমি ভাবছিলাম সে হয়তোবা আমাকে সালাম করার জন্য খাট থেকে নেমে আসছে, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে সে আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে আপনি আমাকে বিয়ে করলেন কেন? চুপ করে আছি, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কি হলো, চুপ করে আছেন কেন? না মানে আপনার বাবা বলেছে তাই। বাবা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? কেন, আপনি কি বিয়েতে খুশি নন? না। তাহলে আপনি বিয়ের জন্য হ্যাঁ বললেন কেন? ওটা তো বাবার মান সম্মানের কথা ভেবে রাজি হয়েছি। আপনি কি করে ভাবলেন যে আমাদের অফিসের একজন সাধারণ কর্মচারীকে আমার স্বামী হিসেবে মানতে পারবো? মাথা নিচু করে রিয়া ম্যাডামের কথাগুলো শুনছি। আর হ্যাঁ খবরদার, যদি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসেন তো বুঝতেই পারছেন। কি হলো, কিছু বলছেন না কেন? আচ্ছা আপনি যেমনটা ভালো বুঝবেন। এখন ঘুমাতে চান? আচ্ছা। এই বলে খাটের দিকে যাচ্ছি, আবারও রিয়া ডাক দিলেন। এই যে ওদিকে কোথায় যাচ্ছেন? কেন আপনি না বললেন ঘুমাতে যেতে? আপনাকে কি খাটে গিয়ে ঘুমাতে বলছি? যত সব। তাহলে আমি কোথায় শুব? আমি কি জানি, যেখানে খুশি সেখানে শুবেন, কিন্তু খাটে না। তারপর আমি কি আর করব, বালিশ নিয়ে বাইরে যাচ্ছি। রিয়া পেছন থেকে আবার ডাক দিলেন। এ কি বাইরে কোথায় যাচ্ছেন? কেন অন্য রুমে যাচ্ছি? না অন্য রুমে যাওয়ার দরকার নাই, আপনি এই ঘরে সোফায় শুয়ে পড়েন। কি এত অবাক হওয়ার কিছু নেই, এখন যদি বাহিরে যান এটা যদি অন্য কেউ দেখে তাহলে আমাকে খারাপ ভাববে। উফ মেয়ের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এই কিছু বললেন মনে হয় আপনি? না না কিছু বলি নাই তো। সত্যি তো? হ্যাঁ সত্যি, আমি কিছুই বলি নাই। তারপর আর কি করার, চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর আমি আবার বললাম, কি হলো লাইটটা বন্ধ করছেন না কেন? যদি লাইট বন্ধ করলে আপনি খারাপ কিছু করেন? কি আমাকে দেখে কি আপনার এমন মনে হয়? না আপনাকে দেখে ঠিক মনে হয় না, তারপরেও তো বলা যায় না কার মনে কি চলে।
আমি কিছুটা রাগ করে রুম থেকে বাইর হয়ে চলে যাচ্ছি। তখন আবার রিয়া বলল, এ কি আবার কোথায় যাচ্ছেন? কেন, আমি এই রুমে থাকলে তো খারাপ কিছু করতে পারি, তাই আমি চলে যাচ্ছি। না না, আর বাইরে যেতে হবে না, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। কিন্তু আবার কিন্তু কি? তাহলে ড্রিম লাইটটা চালিয়ে রাখি। ওকে রাখেন, দূর, মেজাজটাই খারাপ করে দিল। তারপর সে লাইটটা বন্ধ করলো ঠিকই, কিন্তু ডিম লাইটটা জ্বালিয়ে রাখছে। আমি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আপনারই বলুন, সোফায় শুলে কারো ঘুম আসে? তারপরও চেষ্টা করছি, কতই না স্বপ্ন ছিল আজকের এই দিনটাকে নিয়ে। ভেবেছিলাম বাসর ঘর কতই না সুন্দর হয়, আর আজ দেখছি রিয়ার দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে গেছে। তার মুখটা দেখতে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল। যতই ওর দিকে তাকিয়ে থাকছি ততই ওর মায়ায় পড়ে যাচ্ছি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমাই গেছি মনে নাই। সকালের দিকে শরীরে পানি পড়ছে, আমি ভাবলাম হয়তোবা স্বপ্নের মধ্যে বৃষ্টি পড়ছে, তাই সেদিকে কোনো খেয়ালই দেই নাই। একটু পর যখন আবার পানি দিল তখন বুঝলাম না এটা কোনো স্বপ্ন না, কে যেন আমার গায়ে পানি ঢেলে দিছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে তখন খুব সুন্দর লাগছিল, এমনিতেও সুন্দর, তারপর আবার শাড়ি পরেছে। একটু পর রিয়ার কথাই বাস্তবে ফিরে আসলাম। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? তোমায় দেখছিলাম। কি না মানে, এত সকালে এই শীতের ভিতর শরীরে পানি দিলেন কেন? এত সকাল মানে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন একবার। এই রে, এ তো অনেক দেরি হয়ে গেছে রে। যাও তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার খুব ক্ষুধা লাগছে। যান তাহলে ওইদিকে রান্নাঘর, রান্না করেন গিয়ে। কি, আমি রান্না করব মানে? তাহলে কে রান্না করবে? আমি রান্না করতে পারি না, আপনি গিয়ে রান্না করেন তাড়াতাড়ি। কি, মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারেন না? দেখুন, এসব কথা শুনতে চাই না, যান গিয়ে রান্না করেন। এই ছিল কপালে? এই কথাটা বলে রান্না করতেই রান্নাঘরের দিকে যাচ্ছি, রান্না করার জন্য। আসলে আগে একা থাকতাম, তাই একটু একটু রান্না করতে পারি। রান্না শেষ করে আমি যখন আসলাম, এসে তো আমি তখন পুরাই অবাক। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, আমি যখন রান্নাঘর থেকে বের হলাম তখন দেখি রিয়া টেবিলে বসে বসে খাবার খাচ্ছে। আমি তার কাছে গিয়ে তাকে বললাম, এ আপনি খাবার কোথায় পেলেন? কোনো কিছু না বলে শুধু খাবার খায়। কি হলো, কিছু বলছে না কেন? ভাবি এসেছে খাবার নিয়ে। ভাবি মানে কার ভাবি? আমাদের কথার মাঝে জয়ের বউ মানে আমার ভাবি এসে হাজির। তিনি এসে আমাকে বললেন, কি দেবর, বউপে একদিনের ভেতর আমাকে ভুলে গেলে? না মানে। থাক, আর মানে মানে করতে হবে না, যাও তুমিও খেতে বসো। আমি আর কিছু না বলে চুপ করে রিয়ার পাশে গিয়ে খেতে বসলাম। ভাবি আপনি কখন আসলেন? আমি তো আসছি অনেক আগে, কেন? না কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। তারপর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি সে মিটমিট করে হাসছে, আর এদিকে আমার রাগ হচ্ছে। ওই ভাবি আসছে তো আপনি একটিবার আমাকে ডাক দিতে তো পারতেন। রিয়া আমার দিকে কেমনভাবে তাকালো জানো, কিন্তু কিছুই বলল না। তা দেবর, তুমি রান্নাঘরে কি করছিলে? কি বলল ভাবি, এত সুন্দর একটা বউ পাইছি, তাকে কি করে রান্নাঘরে পাঠাই বলেন, যদি কালো হয়ে যায়। বাবা, একদিনে এত প্রেম? প্রেমের আর দেখছো কি, কেবল তো শুরু। আচ্ছা তোমরা তাহলে খাও, আমি বরং আসি। এই কথা বলে ভাবি চলে গেলেন, আর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি কেমন একটা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? ওই, আমি আপনার কেমনে বউ হই? কেন, আপনার সাথে না আমার কাল বিয়ে হলো? বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। আর হ্যাঁ, আপনি ভাবলেন কি করে যে আমার বাবার অফিসের একজন সামান্য কর্মচারীকে স্বামী হিসাবে মেনে নিব? এটা কখনো সম্ভব না। একটু থেমে আবার বলতে শুরু করলো, আর আমরা কিছুদিন একসাথে থাকবো, তারপর আপনাকে আমি ডিভোর্স দিয়ে দেব, বুঝলেন? কথাগুলো বলে সে রুমে চলে গেল, আর আমি বসে বসে ভাবছি এই ছিল আমার জীবনে? যখন একা ছিলাম তখন তো খুব ভালো ছিলাম, কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তেই কখন যে চোখে পানি চলে আসছে তা বুঝতে পারি নাই। সারাদিন আর রিয়ার সামনে যাই নাই। রাতে তার কাছে গিয়ে বললাম, সারাদিন তো কিছু খেলেন না, আসুন এখন কিছু খেয়ে নিন। কে বলছে আমি সারাদিন না খেয়ে আছি? আর আপনার খাওয়া আপনি খেয়ে নেন। আর আপনি? আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে আসবো, তখনই পেছন থেকে রিয়ার ডাক দিল, এই যে শুনুন, আমাকে এত কেয়ারলেস দেখাতে আসবেন না, বুঝলেন? আপনাকে আমার সহ্য হয় না।
আমি তার কথা শুনে বাইরে চলে গেলাম। কি করব কিছুই ভালো লাগছে না। একটু রাত করে বাসায় ফিরলাম। দরজার কাছেই এসে দুই তিনবার কলিং বেল বাজাতে রিয়া এসে দরজা খুলল আর বলল, কি ব্যাপার, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? একটু কাজ ছিল। কি এমন কাজ যে রাত পর্যন্ত বাইরে থাকতে হবে? আমি আর কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। গিয়ে সোফায় শুয়ে পড়লাম। রিয়াও আমার পিছু পিছু আসলো এবং খাটে গিয়ে বসে পড়ল। দুইজনেই নীরব হয়ে আছি। একটু পর নীরবতা ভেঙে আমি বলতে শুরু করলাম, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। সত্যি? সত্যি। তবে তবে কি? আমাদের 6 মাস একসাথে থাকতে হবে। আপনাকে তো আমি একদমই সহ্য করতে পারছি না, আর আপনি বলছেন 6 মাস একসাথে থাকার কথা। কি করবেন বলুন, কিছু পেতে হলে একটু তো কষ্ট করতে হবে, আর 6 মাসই তো দেখতে দেখতে চলে যাবে। ঠিক আছে। রাতে দুইজনের ভিতর আর কোনো কথাই হয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এখনো ঘুমিয়ে আছে, তাই তাকে আর জাগালাম না। সত্যি ঘুমন্ত অবস্থায় রিয়াকে একদম নিষ্পাপ শিশুর মতো মনে হচ্ছে। আমি হালকা পাতলা নাস্তা তৈরি করে রিয়ার জন্য ডেকে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে যেতেই স্যারের সাথে দেখা। আরে অভ্র বাবা, যে তুমি অফিসে আসতে গেলে কেন? আর কয়দিন পরে আসতে পারতে? না স্যার, আসলে কিছু পুরন কাজ আছে, ওগুলো করতে হবে। ও আচ্ছা, তারপরও? না স্যার, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে একটু পর আমার কেবিনে এসে দেখা করো, কেমন? ঠিক আছে স্যার। তারপর আমি আমার কেবিনে এসে বসে বসে কাজ করছি। তখন স্যারের ফোন। আমি ফোন রিসিভ করতেই, অভ্র এখন আমার কেবিনে এসে দেখা করো। এই কথাটা বলেই ফোনটা কেটে দিল। তারপর আমি স্যারের কেবিনে গেলাম। তখন স্যার আমাকে বসতে দিয়ে বলতে শুরু করলেন, অভ্র তুমি তো জানো যে রিয়া আমার একমাত্র সন্তান, ও ছাড়া আমার আর কেউ নেই। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। এই যে আমার এই যে সম্পত্তি দেখছো, সবই তো এখন তোমাদের। তাই বলছিলাম কি, তুমি যদি এখন আমার কোম্পানির দায়িত্বটা নিতে। সরি স্যার, আমাকে মাফ করবেন, আমি আপনার এই কথাটি রাখতে পারবো না। কিন্তু কেন বাবা? আমি আপনার মেয়ের স্বামী বলে আপনি আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিতে চাচ্ছেন, কিন্তু আমি এটা চাই না। আমি বিয়ের আগে যেমন আপনার অফিসের কর্মচারী ছিলাম, আমি চাই এখনো কর্মচারী হিসেবে থাকতে। কি বলবো বাবা তোমায়, তোমার প্রতি আমি এমনিতেই কৃতজ্ঞ। তারপরও আজ তোমার কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে বাবা। কথাগুলো কেঁদে কেঁদে বললেন। একই স্যার, আপনি কাঁদছেন কেন? আমার মেয়ের অনেক সৌভাগ্য যে তোমার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। স্যারের মুখে এই কথা শোনার পর আমার মুখ দিয়ে আর একটা কথাও বের হচ্ছে না, শুধু দুচোখ দিয়ে পানি পড়ছে। তারপর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিজের কেবিনে এসে বসে আছি, কিন্তু কাজে মন দিতেই পারছি না। তারপর অফিস ছুটি হলে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর এসে রিয়া দরজা খুলে দিয়ে চলে গেল। আমি ভেতরে প্রবেশ করার পর খাবার টেবিলের দিকে চোখ যেতেই মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি সকালে যে খাবার রিয়ার জন্য রেখে গেছিলাম সে খাবার এখনও সেখানে আছে। তার মানে রিয়া আমার বানানো খাবার খায়নি। এটা দেখে আমার মন আরও খারাপ হয়ে গেল। এর ভিতর জয়ের ফোন। আমি ফোন রিসিভ করতেই, হ্যালো। কিরে বন্ধু, বিয়ে করে আমাদের একদম ভুলে গেলি নাকি? কি যে বলিস তুই, তোকে কি কখনো ভুলতে পারি? বুঝলি তো, নতুন বউ নিয়ে খুব সুখে আছো মনে হচ্ছে। সুখে আছি না ছাই, তোকে যদি বলতে পারতাম কেমন সুখে আছি তাহলে তুই বুঝতে পারতি। কিরে চুপ করে আছিস কেন? কই চুপ করে থাকলাম? আচ্ছা যদি ফ্রি থাকিস তাহলে দেখা করি। হ্যাঁ রে ফ্রি আছি। তাহলে চলে আয় সেই জায়গায়। আচ্ছা তুই অপেক্ষা কর। তারপর আমি বাসা থেকে বের হতে যাব, তখনই রিয়া আমাকে পেছন থেকে ডাক দিল। কোথায় যাও? কেন কি হয়েছে? না কিছু হয়নি, কিন্তু তুমি রাত করে বাড়ি আসবে, এটা আমার ঘুমের অসুবিধা হয়। আপনাকে জেগে থাকতে হবে না, আপনি বরং ঘুমিয়ে থাকবেন। তাহলে দরজা খুলবে কে? আমার কাছে দরজার আলাদা চাবি আছে, আপনি দরজায় তালা দিয়ে শুয়ে থাকবেন, সমস্যা নাই। ঠিক আছে, জানি না তোমাকে কিভাবে এতদিন সহ্য করব। এই কথাটা বলে রিয়া চলে গেল, আর আমিও বাসা থেকে বের হয়ে জয়ের কাছে গেলাম। কিরে আসতে এত দেরি করলি কেন? এইটা জ্যাম ছিল। ও আচ্ছা, তাহলে বল কেমন উপভোগ করছিস বিবাহিত জীবন? আরে বিবাহিত জীবন শুরু করলাম কোথায়, মাত্র তো 2 দিন হলো। তোর ভাগ্যটা অনেক ভালো, এত বড় লোকের মেয়ে তোর ঘরের বউ। বন্ধু তার বলতে হবে না,
মনের ভিতর কষ্ট রেখে মুখে একটা হাসি দিয়ে কথাটা বললাম। শোন, তোকে যে জন্য ডাকা হয়েছে। বল তাহলে। মানে আমাদের ভার্সিটির কিছু বন্ধু বান্ধব তোর বউকে দেখতে চাইছে, আমি বলেছি তোর কাছে শুনে তাদের জানাবো। জয়ের কথাটা শুনে চিন্তায় পড়ে গেলাম, কি করে রিয়াকে কথাটা বলি, সে তো কিছুতেই রাজি হতে চাইবে না, আর জয়কে বা না করি কিভাবে। কি হলো, চুপ করে আছিস কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, আমি বরং বাসায় গিয়ে তোকে ফোন করে জানাবো এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। জয় আর আমি আরও কিছু কথা বলে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। রাতে আর তাকে ঘুম থেকে ডাকলাম না, আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতিভাবে আমি রিয়ার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসি। রিয়া তখনও ঘুমিয়ে আছে। অফিসে এসে কাজ করছি আর মনের ভিতর শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কি করে রিয়াকে বলি যে আমার সকল বন্ধুরা তাকে দেখতে চাইছে। ও তো আমাকেই সহ্য করতে পারে না, আর আমার সাথে কথা বলার সময় এমনিতেই রেগে কথা বলে। অফিস ছুটির পর বাসায় এসে সোফায় বসে বসে ভাবছি, রিয়াকে কি এখন কথাটা বলবো, ধুর যা আছে কপালে বলে দেই। আপনার সাথে একটা কথা ছিল। রিয়া টিভি দেখছিল, আমার কথা শুনে আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, আপনাকে তো আমার ভালোই লাগে না, আর কথা আর কি শুনবো, তারপরেও বলুন কি বলতে চান। না মানে আমার কিছু বন্ধুরা আপনাকে দেখতে চেয়েছে। কেন আমাকে দেখতে চেয়েছেন কেন? আপনি আমার বউ না তাই দেখতে চাইছে। হই, আমি আপনার বউ হই? হ্যাঁ, আপনাকে বলছি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, তাহলে আমি আপনার বউ হই কি করে? যত দ্রুত সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, বুঝলেন? আমি আর কিছু বললাম না। রিয়ার কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি চলে এলো। আমি রিয়ার সামনে থেকে চলে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, কি পাপ করেছিলাম যে যার জন্য আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। সকালে একটু তাড়াতাড়ি করে অফিসে চলে গেলাম। অফিসের কাজের ফাঁকে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলে টাকা নেই। মনে হয় সকালে তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলটা ভুল করে বাসায় রেখে আসছি। এর মধ্যে স্যারের কেবিন থেকে ডাক আসলো, তাই স্যারের কাছে গেলাম। কেবিনে প্রবেশ করে দেখি একটি মেয়ে বসে আছে। আমি ভেতরে যেতে স্যার আমাকে বললেন, অভ্র, এনার সাথে পরিচিত হও, ইনি হলেন তোমার নতুন অ্যাসিস্ট্যান্ট মেঘা। মেঘা আমার দিকে হাসি মুখে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো স্যার। হ্যালো অভ্র, তুমি তাহলে মেঘাকে তার কাজ বুঝিয়ে দাও, কেমন? ঠিক আছে স্যার। তাহলে মিস মেঘা, তুমি অভ্রের সাথে যাও, সে তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। ওকে স্যার। তারপর আমি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমার কেবিনে চলে আসলাম, আর আমার পেছনে পেছনে মেঘাও আসলো। তারপর মেঘা আমাকে বলল, স্যার বলুন আমাকে কি করতে হবে। আপনার প্রথম কাজ হলো আমাকে স্যার বলা বাদ দিতে হবে। তাহলে আপনাকে কি বলে ডাকবো? আপনি আমাকে প্রয়োজন হলে নাম ধরে ডাকবেন, তবু স্যার বলবে না, আমার ভালো লাগে না। ডাকতে পারি কিন্তু একটা শর্তে। কি শর্ত? আপনিও আমাকে আমার নাম ধরে ডাকবেন, আর আমাকে আপনি করে বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এখন কাজের কথায় আসা যাক। ঠিক আছে। ওই যে কেবিনটা দেখছেন, ওটা এখন থেকে আপনার কেবিন। বাহ ভালো তো, আপনার পাশে থাকা যাবে। কি বললেন? না কিছু না। তাহলে এখন আপনি আপনার কাজে যান। আবার আপনি করে বলছেন? আচ্ছা সরি, কেমন, যাও তুমি তোমার কাজে যাও, এবার হয়েছে? হ্যাঁ। তারপর আমি আমার কাজ করতে লাগলাম। অফিস ছুটি হলে আমি রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তখনই মেঘা আসলো। তখনই মেঘা এসে বলল, কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কেন? রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, তা তোমার বাসা কোথায়? কেন? না মানে যদি কিছু মনে না করো আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিতে পারি। আরে তুমি যাও, আমি ঠিকই রিক্সা পেয়ে যাব। আরে আসো তো। অনেকটা জোর করে আমাকে তার সাথে রিক্সায় তুলে নিল। আমিও রিক্সায় উঠে তার থেকে একটু দূরে বসার চেষ্টা করছি, যেন তার শরীরের সাথে টাচ না লাগে। আমার এই কাজ দেখে মেঘা বলল, আপনার কি কোনো সমস্যা আছে? কই না তো। তাহলে এত দূরে সরে বসে আছেন কেন? না ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা? তুমি যেখানে বসে আছো যদি একটু ঝাঁকি লাগে তুমি তো পড়ে যাবে,
তখন তো রাস্তার মানুষ ভাববে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছি। কি হলো, আমার দিকে এগিয়ে বসুন। তারপর আর কি করার বাধ্য হয়ে তার দিকে এগিয়ে বসা লাগলো। এই মামা, রিকশা থামাও। কেন রিকশা থামাতে বলছো? কারণ আমার বাসার কাছে চলে আসছি। ও আচ্ছা, তাহলে বাই, কাল আবার দেখা হবে। এই কথা বলে মেঘা চলে গেল, আর আমি বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে আমি যা দেখলাম তা দেখে তো আমি পুরাই অবাক। আপনারা হয়তো বা ভাবছেন আমি অবাক হলাম কেন, তাহলে শুনুন আপনাদের বলি। আমি বাসার ভিতর প্রবেশ করতে দেখি আমার সকল বন্ধুরা আমার বাসায় আসছে। এর মধ্যে জয় এসে বলে, কিরে কেমন সারপ্রাইজ দিলাম। হুম, তোরা কখন আসলি? আমরা আসছি তো অনেক আগে। আমি মনে মনে ভাবছি, না জানি রিয়া কি করে, ও তো মনে হয় অনেক রেগে আছে। এখন এদের সামনে ওকে ম্যানেজ করি কিভাবে। আরে সকালে যখন ফোন দিলাম তখন তোর ফোন ভাবি রিসিভ করে, তারপর এইটুকু বলে থেমে যাই। আর আমি বাকি কতটুকু শোনার জন্য আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি বল, আবার থামলি কেন? তারপর ভাবিকে সব খুলে বললাম যে আমাদের বন্ধুরা তাকে দেখতে চায়, আর ভাবিও আমাকে বললো চলে আসতে, তাই সবাইকে নিয়ে চলে আসলাম। জয়ের কথা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না যে রিয়া ওকে এই কথাগুলো বলেছে। একটু পর দেখলাম নাস্তা হাতে রিয়া আর ভাবি আসছে। রিয়াকে দেখে তো আমি অবাক, কারণ রিয়া আজ শাড়ি পরেছে, এতে তাকে আরও সুন্দর দেখা যাচ্ছে। আমি রিয়ার দিকে তাকিয়ে আছি, এমন সময় রিয়ার চোখে চোখ পড়তে সে আমার দিকে রাগীভাবে তাকালো, আর আমি তখন মাথা নিচু করে নিলাম। বন্ধুরা সবাই চলে যাওয়ার পর আমি রিয়ার কাছে গিয়ে যেই ওকে বললাম, রিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না, আমি সব বুঝতে পারছি। এগুলো সব আপনারই প্ল্যান। আমার প্ল্যান মানে? কি মনে করো তুমি, আমি কিছু বুঝি না। হুম, বারে আমি আবার কি করলাম বলবে তো? তুমি তো আজ ইচ্ছে করে মোবাইলটা বাসায় রেখে গেছো, যাতে তোমার বন্ধু আমাকে ফোন দিয়ে এসব বলে আর আমি রাজি হয়ে যাই। আর তুমি ভালো করেই জানতে আমি তোমাকে না বলতে পারবো না। বিশ্বাস করো এসব কিছুই আমি জানি না, আর আমি সত্যি বলছি মোবাইলটা আমি ভুল করে রেখে গেছিলাম। হয়েছে, আমার সামনে আর ভালো সাজা লাগবে না, যত সব। কথাটা বলে রুমে চলে গেল। এইভাবেই দিনকাল চলছিল আমাদের। এতদিন হয়ে গেছে কিন্তু এখনও আমার প্রতি তার কোনো ভালোবাসা বা ভালো ব্যবহারও করি নাই, কিন্তু আমি আস্তে আস্তে রিয়াকে ভালোবেসে ফেলছি। একদিন শুক্রবারে অফিস বন্ধ, তাই সকালে শুয়ে আছি, একটু পর বুঝতে পারলাম কে যেন আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি রিয়া আমাকে ডাকছে। আমি এটা দেখে আবার চোখ বন্ধ করে নিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কারণ রিয়া আমার সাথে ঠিক মতো কথাই বলে না, আজ এত ভালোবেসে ডাকছে। এসব কথা চোখ বন্ধ করে ভাবছি, কিন্তু একটু পর আমার শরীরে পানি ঢেলে দিল আর আমি সাথে সাথে লাফ দিয়ে উঠলাম। আমার এভাবে লাফ দিয়ে ওঠা দেখে রিয়া হেসে দিল। আমি অপলক দৃষ্টিতে তার হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছি। এই যে মিস্টার, শুক্রবার বলে ঘুমিয়ে থাকলে চলবে? হুম, যাও এখনই ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা তৈরি করছি। ওর কথাগুলো যেন আমার বিশ্বাসই হচ্ছে না। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? হুম, মনে হয় আমাকে আজই প্রথম দেখছো। উফ, যাও তো, খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আমার দিকে তোয়ালেটা দিয়ে কথাটা বলে সে রান্নাঘরে চলে গেল। আমি ভাবছি আজ রিয়ার আবার কি হলো, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি। না, এটা তো কোনো স্বপ্ন না, যা ঘটছে সবই তো আমার সাথে ঘটছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখি রিয়ার বাবা, মানে আমার স্যার, সোফায় বসে আছে। এবার আমি সব কিছু বুঝতে পারছি, কেন রিয়া আমার সাথে আজ কেন এত ভালো ব্যবহার করছে। তারপর সবাই বসে একসাথে নাস্তা করছি, এমন সময় স্যার বললেন, তা বাবা অব্র, তুমি সোফায় কেন শুয়েছিলে? কি বলবো স্যার, আপনি যদি সত্যিটা শুনেন তাহলে বুঝতেন আমি কেন সোফায় শুয়েছিলাম। কি হলো বাবা, চুপ করে আসো কেন? আমার চুপ করে থাকতে দেখে রিয়া বলল, বাবা ও কি বলবে, আমি বলছি কেন ও সোফায় শুয়েছিল। না জানি এখন আবার কোন সত্যটা বলবে কে জানে। বাবা জানো তোমার জামাই খুব খারাপ। কেন রে, ও আবার কি করলো? কি করেনি তাই বলো, আমি কাল রাতে বললাম আমাকে যেন আজ ঘুরতে নিয়ে যায়, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। তার এক কথা আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না, তাই আমি তাকে শাস্তি হিসাবে সোফায় শুতে দিছি। হাই হাই, মাইয়া কয় কে তো দেখি মিথ্যা বলায় পটু। আমি অবাক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। না অব্র, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। না স্যার, আসলে না, আমি আর কিছুই শুনতে চাই না, আমি চাই তোমরা দুজনে আজ কোথাও থেকে ঘুরে আসো। ঠিক আছে। কি
এখনো রাজি হলে কেন? হুম, আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কথাটা বলল। তাহলে তোমরা বরং আমার গাড়িটা নিয়ে যাও, কেমন? সরি স্যার, মাফ করবেন, আমি আপনার গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারবো না। কেন গাড়ি নিতে পারবে না? কারণ আমি চাই না যে আমার স্ত্রীকে তার বাবার টাকায় ঘুরাতে। আমার নিজের যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমি তার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। অব্র, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি আমি। বাবা, ও কিন্তু তোমাকে অপমান করছে। না রে মা, ও তো ঠিক কথাই বলেছে। না বাবা। পুরো কথা বলতে না দিয়ে স্যারের ফোন আসলো, তাই তিনি ফোনে কথা বলছেন। কথা বলা শেষ করে স্যার তাকে বললেন, আমি এখন যাই মা, একটু কাজ আছে, আসি বাবা। অব্র, ভালো থেকো তোমরা। তারপর স্যার চলে গেলেন আর রিয়া আমার কাছে এসে, তুমি আমার বাবাকে অপমান করলে কোন সাহসে? আমি তাকে কোনো অপমান করি নাই। তুমি তো বলবেই, ছোট লোক কোথাকার, একটা গাড়ি কেনার ক্ষমতা নাই, আর তাছাড়া তুই কোনোদিন এই গাড়িতে উঠেছিস বলে মনে হয় না। আর তুই কিনা আমার বাবার মুখের উপরে না বলে দিলি? রিয়া, তুমি কিন্তু একটু বেশি বুঝছ, আমি কিন্তু তাকে কোনো অপমান করে কথাগুলো বলি নাই। তুই অপমানের কি বুঝিস? হ্যাঁ, তোর মা বাবাকে যদি কেউ বলতো তাহলে তুই বুঝতেই অপমান কাকে বলে। রিয়া আমার, তুমি কিন্তু কিন্তু কি? হুম, ও আমি তো ভুলেই গেছিলাম, তোর তো মা বাবারই ঠিক নাই। রিয়া, জোরে চিৎকার করে উঠে রিয়াকে চড় মারলাম। কি করবো, রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। কি শুরু করছো? হুম, কিছু বলছি না বলে তখন থেকে বাজে কথা বলে যাচ্ছ। হুম, নিজেকে কি মনে করো? হ্যাঁ, দেখলাম রিয়ার কোনো কথাই বলছে না, তার দুই চোখ বেয়ে পানি পড়ছে এবং আর কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিছে। তারপর আমিও তাকে কিছু না বলে বাইরে চলে গেলাম। তারপর যখন মাথা একটু ঠান্ডা হলো তখন ভাবতে লাগলাম রিয়া আবার খারাপ কিছু করে না বসে, তাই আমি তাড়াতাড়ি বাসায় গেলাম। বাসার ভেতরে ঢুকে দেখি রুমের দরজা বন্ধ এবং ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে রিয়া এখনও কান্না করছে। আমি দরজার শব্দ করলাম, সাথে সাথে কান্নার আওয়াজ থেমে গেল, কিন্তু দরজা খুললো না। বুঝতে পারলাম সে আমার প্রতি রাগ করে আছে। আমি কয়েকবার ডাকার একটু পর দরজা খোলার শব্দ শুনতে পেলাম। আমি রিয়ার দিকে তাকাতেই সে আবার খাটে গিয়ে শুয়ে পড়লো। তারপর আমি তার কাছে গিয়ে বললাম, আই এম সরি, আসলে তখন ওভাবে তোমার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি কেন মাফ চাচ্ছ? মাপ তো আমার চাওয়া উচিত, আসলে ভুলটা তো আমার ছিল, তুমি বরং আমাকে মাফ করে দাও। প্লিজ তুমি মাফ চেও না। তারপরেও তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আচ্ছা যাও, মাফ করে দিলাম, কিন্তু ম্যাম আপনি কি আমায় মাফ করছেন? হ্যাঁ করেছি। না, রিয়ার এই হাসি দেখে ওর প্রেমে পড়ে গেলাম। মেয়েটা হাসলে আসলে অনেক সুন্দর দেখা যায়। তারপর আমি ঘুমাতে গেলাম, শুয়ে শুয়ে ভাবছি রিয়া আমার সাথে এই প্রথম হেসে কথা বললো। আহ, এমন করে যদি প্রত্যেক দিন ও কথা বলতো কিন্তু কি হবে, এভাবে হেসে কথা বলে আর তো কিছুদিন পর ওর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। এই কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা একদম লাল হয়ে আছে, কাল রাতের চরের দাগ এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর মুখে দাগ দেখে নিজের প্রতি খুব রাগ হলো, ইচ্ছা করছে ওর মুখটা আলতো করে ছুঁয়ে দেই, কিন্তু তা করা যাবে না, যদি ওর মুখে হাত দেওয়ার সময়ও জেগে যায় তাহলে তো খুব রেগে যাবে। এই রে অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন আর নাস্তা বানানোর সময় নাই, তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার ক্যাবিনে বসে কাজ করছি এমন সময় মেঘা এসে, আসতে পারি? আরে তোমরা আসার জন্য আবার পারমিশন লাগে নাকি? আসো। এরপর মেঘা ভিতরে এসে আমায় বলে, চলুন বাইরে যাই। এখন বাইরে? হ্যাঁ। না আপনি যান, আমার কাজ আছে। তাহলে চলুন অফিসের ক্যান্টিন থেকে ঘুরে আসি। হুম, তা যাওয়া যায়, আমারও সকালে তাড়াতাড়ি কারণে নাস্তা করা হয় নাই। আমি জানি তো। তুমি কি করে জানো? আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও তাই নাকি? হুম, এত কথা না বলে চলো তো। তারপর আমি আর মেঘা দুইজনে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করার এক পর্যায়ে মেঘা বলল, আচ্ছা অব্র, আমি দেখতে কেমন? কি হলো বলছো না যে? কি বলবো? উফ, যা জানতে চাইছে তাই বলো। হুম, সত্যি কথা বলতে তুমি দেখতে খুবই সুন্দর। সত্যি? আরে হ্যাঁ। নাস্তা শেষে আমি আবার আমার কাজ করছি। অফিস ছুটি হওয়ার পর আমি সোজা আমার বাসায় চলে আসি। কলিং বেল দিতেই বরাবরের মতো রিয়া এসে দরজা খুলে দিয়ে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে বের হতেই রিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তার এইভাবে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি তো আজ এমন কোনো কাজ করি নাই যে রিয়া আমার প্রতি এভাবে রেগে থাকবে। তারপরও আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন?
কেন তাকিয়ে আছে তুমি বুঝতে পারছো না? না। বাসায় যে তুমি ছাড়া অন্য একজন মানুষ থাকে তুমি জানো না? অন্য কে থাকে আবার? কি অন্য কেউ থাকে না তাহলে আমি কে? বারে তুমি অন্য একজন হবে কেন, এটা তো তোমারও বাসা তাই না? তুমি তো আমাকে অন্য একজন মনে করো, আমি যে এই বাসাতে থাকি সেটাও তুমি ভুলে গেছো। কি বলছো এসব তুমি? ঠিকই তো বলছি, তাহলে তুমি আমার জন্য সকালে নাস্তা দিয়ে যাওনি কেন? তুমি জানো না আমি রান্না করতে পারি না। তুমি তো বাইরে থেকে খাবার নিয়ে আসো তাই আমি। তাহলে এর আগে যে নাস্তা বানিয়ে রেখে যেতে সেগুলো কার জন্য রেখে যেতে? চুপ করে দাঁড়িয়ে না থেকে খাবারের ব্যবস্থা করো, সকাল থেকে কিছুই খাই নাই, আমার খুব ক্ষুধা লাগছে। কি বলো তুমি এসব সকাল থেকে কেন না খেয়ে আছো? তোমার প্রতি রাগ করে তাই ভাবলাম যতক্ষণ না তুমি রান্না না করছো ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। আমার প্রতি কেন রাগ করে না খেয়ে থাকবে? না তোমাকে বুঝতে হবে না। কেন কেন? যাও, তোমাকে আমার জন্য রান্না করতে হবে না, খাবো না আমি। এই কথা বলে আবার রাগ করে রুমে চলে গেল। হঠাৎ রিয়ার কি হলো যে আমার সাথে এত ভালো ব্যবহার করছে? মনে হয় ও ভেবেছে আর তো মাত্র কটা দিন আছে আমার সাথে থাকবে, তাই হয়তো আমার প্রতি দয়া দেখাচ্ছে। না এসব আমি কি ভাবছি আবোল তাবোল, যাই এখন রান্নাঘরে গিয়ে রিয়ার ফেভারিট কিছু রান্না করে নিয়ে আসি। এই যে আমি তো রিয়ার কী কী পছন্দ তাই জানি না, এখন কি করি? অনেক ভাবার পর একটা বুদ্ধি মাথায় এলো, দেখি কাজে লাগিয়ে দিলাম ফোন স্যারকে, মানে রিয়ার বাবাকে। আরে অভ্র বাবা যে, কেমন আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর শোনো, কথায় কথায় এত সারসার করো কেন? আমি তোমার অফিসের বস, কিন্তু এখন তো তুমি অফিসে নাই যে স্যার স্যার বলবে, তাই এখন থেকে বাবা বলে রাখবে, কেমন? ওকে স্যার। আবার স্যার? সরি বাবা। এখন ঠিক আছে। তা জামাই কি করতে রাতে ফোন দিলে? না মানে আপনার মেয়ে কি কি খেতে ভালোবাসে তা যদি একটু বলতেন। কেন, তুমি আবার আমার মেয়ের জন্য রান্না করবে নাকি? এই তো এই আর কি। আচ্ছা বলছি শোনো। তারপর স্যারের কাছ থেকে রিয়ার প্রিয় খাবারের নাম জেনে সেটা রান্না করতে লাগলাম, জানি না কতটুকু ভালো হবে। রান্না শেষ করে টেবিলে সব কিছু সাজিয়ে রেখে রিয়াকে ডাকতে গেলাম, রিয়া রান্না শেষ করে তাড়াতাড়ি খেতে আসো। আমি খাবো না। প্লিজ রাগ করো না, এসো খাবার খেয়ে নাও। বললাম না আমি খাবো না, আর তুমি এখান থেকে যাও তো, বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করব না। এই কথা বলে যেই অন্যদিকে ঘুরবো তখনই দরজা খুলে রিয়া চলে আসলো। তারপর আমার সাথে কোনো কথা না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে পড়ল, আর আমি তাকে খাবার বেড়ে দিয়ে বললাম, এই নাও তোমার প্রিয় খাবার। ওয়াও, এটা যে আমার প্রিয় তুমি জানলে কি করে? সেটা জেনে কি করবে, তুমি বরং খেয়ে দেখো কেমন হয়েছে। তারপর রিয়া খাবার মুখে দিয়ে আমার দিকে রাগীভাবে তাকালো, এটা দেখে আমি বুঝতে পারলাম খাবার বেশি ভালো হয়নি। এই খাবার তুমি বানিয়েছো? হ্যাঁ। সত্যি বলছো তো? আমি জানি বেশি ভালো হয় নাই। এই কথাটা বলে মাথা নিচু করে আছি, তখনই রিয়া জোরে জোরে হাসি দিয়ে বলে, আরে বোকা কে বলছে খারাপ হয়েছে, খাবারটা অনেক অনেক ভালো হয়েছে, মনে হচ্ছে পুরো রেস্টুরেন্ট থেকে আনা। সত্যি বলছো? একদম সত্যি বলছি, তুমি নিজেই খেয়ে দেখো। না তুমি খাও তারপর আমি খাবো। না তা হবে না, আমরা একসাথে খাবো। তারপর আর কি করার, একসাথে খাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে আসি, কেন জানি না ওর দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগছে। তারপর অফিসে চলে আসলাম, আজ একটু কাজ কম তাই বিকালে ছুটি দিয়ে দিল। অফিস থেকে বের হতে মেঘা এসে বলে, আজ তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, চলুন কোথাও বসে চা বা কফি খাওয়া যাক। এই বিকালে মন্দ হয় না। তারপর আমি আর মেঘা একটা কফি শপে আসলাম। কফি শপে ভিতরে গিয়ে বসতে দেখি আমার সামনে টেবিলে রিয়া আর কিছু মেয়ে, মনে হয় রিয়ার বন্ধু হবে। তারপর মেঘা বলল, তোমার জন্য কি অর্ডার করব? যেটা তোমার ভালো লাগে সেটাই অর্ডার করো। আমি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে এবং আমার সাথে মেয়েটাকে তাকে দেখার চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ মেঘা মুখোমুখি হয়ে বসেছিল। কফি চলে এলো, আমি আর মেঘা কফি খাচ্ছি আর গল্প করছি। আমি এমনভাবে আছি যে আমি রিয়াকে দেখি নাই। আমি একবার রিয়ার চোখের দিকে তাকিয়ে দেখি সে পুরো রেগে গজগজ করছে। আমাদের কফি খাওয়া শেষ হলে আমরা চলে যাওয়ার জন্য বাইরে এলাম। আমি বুঝতে পারছি আমার পেছন পেছন রিয়াও আসছে। আমি সেটা দেখে মেঘাকে বললাম, মেঘা চলো ওদিকটাই যাই, ওখানে একটা সুন্দর পার্ক আছে, চলো তাহলে। তারপর দুইজনে একটা রিকশায় চড়ে রিয়ার সামনে দিয়ে চলে গেলাম। ঘোরা শেষ হলে রাতে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি দরজাটা আগে থেকেই খোলা, তাই আমি ভেতরে প্রবেশ করি। একটু পর রিয়া আমার কাছে এসে বলে,
কোথায় ছিলে এত সময়? কোথায় থাকবো, আবার অফিস ছিলাম। তোমার অফিস তো অনেক আগে ছুটি হয়ে গেছে, এত সময় কোথায় ছিলে? বন্ধুদের সাথে ছিলাম। ও আচ্ছা, তা মেয়েটা কে শুনি? কোন মেয়ে? এই যে যার সাথে কফি শপে এত হাসাহাসি করে কথা বলছো। তুমি জানলে কিভাবে যে আমি কার সাথে বসেছিলাম? তা আমি দেখেছি তোমাদের দুজনকে। তাই নাকি? হুম, এখন বলো মেয়েটা কে। আমার ফ্রেন্ড বলতে পারো। তোমার ফ্রেন্ড হলে সেদিন আসলো না যে? এই তো কিছুদিন হলো ওর সাথে পরিচয়টা। ছি, তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে তুমি? ওয়েট, বউ মানে কি, তোমার কথা বলছো? তার কার কথা বলবো শুনি। তোমার সাথে তো আর কয়েকদিন পর ডিভোর্স হয়ে যাবে, আর তাছাড়া তুমি তো আমাকে দুই চোখে দেখতে পারো না। দেখলাম রিয়া আমার কথাগুলো শুনে কিছুটা চুপ হয়ে গেল, তারপর আবার বলল, ডিভোর্স তো এখনো হয়নি, যতদিন না হয় ততদিন তো আমিই তোমার বউ। কথাটা বলার সময় দেখলাম ওর চোখের কোণে পানি। তবে কি রিয়াও আমাকে ভালোবাসতে শুরু করেছে? কথাটা ভেবেই নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল। পরের দিন দুপুরে অফিসে বসে কাজের ব্যাপারে মেঘার সাথে কথা বলছি, এমন সময় দেখি রিয়া আসলো। ও ভেতরে এসে মেঘাকে নিয়ে, মেঘাকে দেখে আমার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। তারপর আমি মেঘাকে বললাম, তুমি এখন যাও, আমি তোমাকে পরে ডেকে নিব। মেঘা চলে যাওয়ার পর আমি রিয়াকে বললাম, তুমি হঠাৎ এখানে কেন, আসতে পারি না? না, তা পারবে না কেন, এটা তো তোমারই অফিস। হুম, আমি না আসলে হয়তো বা ভালোই হতো। কেন? এই যে তোমাদের কথা বলার সমস্যা করলাম। তা অবশ্যই ঠিক। কি বললে তুমি? ওই কিছু না তো। না, তুমি কিছু একটা তো বলছো। আরে না, কিছুই বলি নাই। আমি দেখলাম রিয়ার হাতে টিফিন বাটি, তাই আমি তাকে বললাম, হাতে কি, ওটা আমার জন্য আনছো? এনেছিলাম একজনের জন্য, কিন্তু সে তো খুব ভালোই আছে। কথাটা বলে রিয়া চলে গেল। আমি পেছন থেকে এত ডাকার পরও শুনল না, চলে গেল। তারপর আমি কেবিনে বসে আছি, এমন সময় মেঘা এসে বলে, অব্র, মেয়েটা কে? কেন, তুমি জানো না? জানলে তোমায় জিজ্ঞেস করতাম নাকি? ও হচ্ছে আমাদের অফিসের বসের মেয়ে, আর আমার স্ত্রী। কি, তোমার স্ত্রী? হ্যাঁ। কই, আগে তো বলো নাই কখনো। তুমিও তো জানতে চাও নাই। ও আচ্ছা। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? কই পানি? বলে নিজের হাত দিয়ে চোখটা মুছল। আমি দেখতে পাচ্ছি তোমার চোখে পানি। মনে হয় চোখে কিছু পড়েছে। কই, দেখি তো। না, তোমাকে দেখতে হবে না। বলে সে চলে গেল। অফিস ছুটি হওয়ার পর কোথাও মেঘাকে দেখলাম না। তারপর আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করতে যাব, তখনই রিয়া এসে বলে, তোমাকে আজ রান্না করা লাগবে না। তাহলে রাতে খাবো কি? আচ্ছা, আমি রান্না করছি। কি বলো তুমি, রান্না করা শিখলে কবে? রান্না করতে পারি না, তবে রান্না করার চেষ্টা করছি। সেগুলো কি খাওয়ার মতো হয়েছে? যাও, তোমাকে খাওয়া লাগবে না। আরে আরে, দেখো আবার রাগ করে, দাও তাড়াতাড়ি খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। রিয়া মুখে হাসি নিয়ে খাবার বেড়ে দিল। আমি খাবার মুখে দিয়ে দেখি একটা খাবারেও লবণ হয়নি এবং খুব ঝাল হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি এত ভালো রান্না করতে পারো, তাহলে আগে কেন রান্না করো নাই? সত্যি বলছো তুমি? হ্যাঁ। তারপর রিয়া নিজে খেতে বসল। এই কি করছো তুমি? কেন, আমি খাবো না? না, এগুলো তো আমার জন্য রান্না করছো, তাই আমি খাবো। বারে প্রথমবার রান্না করলাম, খেয়ে দেখতে হবে না কেমন হয়েছে। তারপর আর কি করার, সে খেতে বসলো। খাবার প্রথমে মুখে দিতেই ফেলে দিয়ে পানি পানি বলে চিৎকার করতে লাগলো। আমি তাকে পানি ধরে দিলাম। তারপর সে পানি খেয়ে আমাকে বলল, এত বাজে হয়েছে, তুমি খাচ্ছ কি করে, ছি ছি। তুমি এত ভালোবেসে আমার জন্য প্রথমবার রান্না করছো, এটাই অনেক। রিয়া শুধু আমার মুখের দিকে তাকিয়ে বলল, না তোমাকে এটা খেতে হবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। না, অর্ডার করলে তোমার জন্য করো, আমি তো আজ এগুলিই খাবো। খাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসার সাথে সাথে রিয়া আমার দিকে একটা কাগজে মোড়ানো খাম দিয়ে বলে, এটা নাও। কি এটা? আমি কি জানি, এটা একজন লোক এসে দিয়ে গেল, বললো তোমায় দিতে। আমি রিয়ার হাত থেকে খামটা নিয়ে পড়তে লাগলাম।
পড়া শেষ হতেই রিয়া আমাকে বলল, কি এটা, এতে কি আছে? ওই যে তুমি যা চেয়েছিলে তাই। মানে কি? এটা ডিভোর্স পেপার, উকিল সাহেব পাঠিয়েছে। এখন এটাতে দুইজনে সাইন করে দিলে তুমি মুক্ত হয়ে যাবে। কথাটা শুনে রিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই নাও আমি সাইন করে দিছি, এখন তুমি সাইন করে দিলেই হয়। কথাগুলো বলে আমি অফিসে চলে আসি। একটু পর ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি স্যার ফোন করছে। হ্যালো অভ্র, তুমি এখনই হাসপাতালে চলে আসো। কেন স্যার, কি হয়েছে? রিয়া, রিয়া বলুন না, রিয়ার কি হয়েছে? ও ঠিক আছে তো? বাবা, রিয়া সুসাইড করেছে। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে স্যারকে বললাম, স্যার রিয়া কোথায়? বলুন না, রিয়া কোথায়? অপারেশন থিয়েটারে। জানি না মেয়েটা কেন এমন পাগলামো করলো, সকালে হঠাৎ বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। আমি পেছন থেকে ডাকার পর একটি বারও আমার ডাক শুনলো না। পরে আমি ঘরে গিয়ে দেখি সে বিষ খেয়েছে। কথাটা বলে কান্না করতে লাগলো, তারপর আবার বলল, তোমার সাথে কিছু হয়েছে? আসলে পুরো কথাটা আর বলতে পারলাম না। এর মধ্যে ডাক্তার চলে এলো। আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ডাক্তার ঠিক আছে তো? দেখুন, রোগী এখন ঠিক আছে, একটু পর ওনাকে বেডে দেয়া হবে। ডাক্তার, আমি কি ওর সাথে দেখা করতে পারি? যান, কিন্তু প্লিজ ডাক্তার। আচ্ছা যান তাহলে। তারপর আমি ভেতরে গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ওকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসে আছি। একটু পর রিয়া আস্তে আস্তে চোখ খুললো। তারপর আমি তাকে বললাম, কি ব্যাপার, এমন পাগলামো কেন করছো তুমি? কি করবো বলো, তোমাকে যদি না পাই তাহলে এই জীবন রেখে কি লাভ বলো? তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছে এতে করে তুমি আমাকে কখনো মেনে নিতে পারবে না। তাই বলে তুমি সুইসাইড করবে? কেন বাঁচালে আমাকে, আমি মরে গেলেই তো ভালো হতো। ঠাস করে রিয়ার গালে চড় মারলাম। তুমি আমাকে মারলে? মেরেছি বেশ করেছি, আমার বউকে আমি মারছি। আর একবার যদি মরার কথা মুখে আনো তাহলে আবার মারবো বলে দিলাম। ভালোবেসে ফেলছি গো তোমায়, এই কয়দিন তোমায় অনেক ভালোবেসে ফেলছি। কথাগুলো আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো। আমিও তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম, আসলে এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আনন্দের কান্না। আমিও যে তোমায় অনেক ভালোবাসি, যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমায় ভালোবেসে ফেলছি। তাহলে ডিভোর্স পেপারে সই করলে কেন? ওটা তো ডিভোর্স পেপার ছিল না। তাহলে তুমি ভুলে গেছো, আজ তোমার জন্মদিন, ওটাতে তোমার জন্মদিনের শুভেচ্ছা কার্ড ছিল, আর তুমি সেটাকে ডিভোর্স পেপার ভেবে সুইসাইড করতে গেছো। তবে রে দুষ্টু, দেখাচ্ছি তোমায় মজা। আরে আরে কি করো, ডাক্তার তোমাকে নড়তে বারণ করছে। তারপর আমি রিয়াকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এর মধ্যে স্যার এসে, আমি কি আসতে পারি? না, এখন কারো আসা যাবে না। আমায় জড়িয়ে ধরে কথাগুলো বলল। এই পাগলি, কি করো, ছাড়ো বলছি, স্যার দেখছে তো? দেখলে দেখুক, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরছি। ওকে থাকো তোমরা। দুই দিন পর রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে রিয়াকে বললাম, আমি কি সোফায় শুব? কি বলো তুমি, সোফায় শুতে চাও? এখনো দাঁড়াও তাহলে। এই বলে আমাকে দৌড়ানি দিল। আমি দৌড় দিয়ে খাটে শুয়ে পড়লাম। রিয়াও আমার বুকে এসে শুয়ে পড়লো। তারপর আমি বললাম, আচ্ছা আমাদের তো বাসরাত হয়নি, চলো না আজ আমরা বাসরাত উদযাপন করি। যাও দুষ্টুকু থাকার। এই বলে লজ্জায় তার মুখটা আমার বুকে সাথে চেপে ধরলো। তারপর আমরা দুইজন মিলে হারিয়ে গেলাম ভালোবাসার অতলে। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। দেখলাম সে গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল শুকাচ্ছে। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো, ছাড়ো বলছি। না, ছাড়তে মন চাইছে না। অফিস নেই আজকে? আজ যেতে মন চাইছে না, মন চাইছে সারাদিন তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকি। তা বললে তো হবে না, যাও গিয়ে ফ্রেশ হও, আমি নাস্তা দিচ্ছি। তারপর আর কি করার, ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হতেই রিয়া বলল, এই শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরবে কেমন? ওকে মহারানী। এই বলে রিয়ার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অফিসে এসে যা শুনতে পাই তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেঘা নাকি চাকরি ছেড়ে দিছে, কথা শুনে খুব অবাক হলাম। হঠাৎ কি এমন হলো যার জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে? এই কথাগুলো ভাবছি আর এমন সময় দেখলাম
মেঘা আমার কেবিনের দিকে আসছে। মেঘা, আমি সব কি শুনছি, তুমি নাকি চাকরি ছেড়ে চলে যাচ্ছ? যা শুনেছেন সত্যি শুনেছেন। এসবের মানে কি? হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিচ্ছ কেন? আপনার জন্য। আমার জন্যে মানে কি বলছো এসব তুমি? জানেন আমার বাবাকে? আমি কি করে তোমার বাবাকে চিনব, আমি তো তাকে দেখি নাই। আমার বাবা হচ্ছে এদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী, নাম শুনেছেন? হ্যাঁ, তা শুনবো না কেন? তাছাড়া অফিসের একটা কাজে আমার সাথে তার ভালো পরিচয়ও আছে। তার মানে তুমি স্যারের মেয়ে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি তার একমাত্র মেয়ে। তাহলে তুমি এই অফিসে চাকরি করছো কেন? শুধু তোমার জন্য। আমার জন্য কেন? তুমি যেদিন প্রথম আমাদের অফিসে গিয়েছিলে সেদিনই আমি তোমাকে দেখি, এবং সেদিন প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লাগে, আর এই ভালো লাগা থেকেই আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। এইটুকু বলে থেমে গেল, আর কথাগুলো কেঁদে কেঁদে বলছে। তারপর আবার বলতে শুরু করলো, শুধু তোমার একটি নজর দেখার জন্য তোমার ভালোবাসার টানে এই অফিসে তোমার সহকারী পদে চাকরি নেই, কিন্তু আমি জানতাম না যে আমার ভালোবাসার মানুষটি আগে থেকে অন্য কারো হয়ে আছে। যখন জানলাম তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, যাকে ভালোবাসি তাকে পাবো না, যখন তখন বেঁচে থেকে আর কী লাভ বলো? পরে ভাবলাম আমার ভালোবাসাটা না হয় তোমার আর রিয়ার মাঝেই বেঁচে থাক। কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরলো, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ভালোবাসি অভ্র, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া যে আমি একটা মুহূর্তও থাকতে পারবো না। আমি তোমার সাথে থাকলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। জানি তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, তবু চেষ্টা করব তোমাকে ছাড়া বেঁচে থাকার। কথাগুলো আমাকে জড়িয়ে ধরে বলছিল, পরে আমাকে ছেড়ে দিয়ে বলে, আর একটা কথা, আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিও, আর ভালো থেকো। কথাটা বলে কাঁদতে কাঁদতে চলে গেল আমার কেবিন থেকে, আর আমি সেখানেই দাঁড়িয়ে আছি। জানি না কখন নিজের অজান্তে চোখে পানি চলে এসেছে, একটু পর রিয়ার ডাকে বাস্তবে ফিরে আসি। কি হয়েছে তোমার? সেই কখন থেকে ডাকছি কোনো সাড়া নেই তোমার। ও, তুমি তা কখন এলে? এই মাত্রই আসলাম। ও, কেমন ভাবছিলে যে আমি কখন আসছি তাও বুঝতে পারো নাই? না, তেমন কিছু না। তা তুমি হঠাৎ কি মনে করে অফিসে আসলে যে? কেন, আমার আসতে পারুন নাকি? তা হবে কেন, তারপরও আমাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রিয়া বলল, আমি আসছি আমার মহারাজকে দুপুরের খাবার খাওয়াতে। তাই নাকি, তাহলে তাড়াতাড়ি করো, খুব ক্ষুধা লাগছে। আমি নিজের হাতে তোমার জন্য তৈরি করছি। কি খাওয়ার মতো তৈরি করছো তো, নাকি আগের দিনের মতো? কথাটা শুনে রিয়ার মুখ থেকে মুহূর্তেই হাসি চলে গেল। তারপর আমি তাকে বললাম, কি হলো, খাবার কি দিবে নাকি এমনভাবে দাঁড়িয়ে থাকবে? তারপর রিয়া আস্তে আস্তে আমাকে খাবারগুলো দিল, আর আমার মুখের দিকে কেমন হয়েছে তা জানার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আমি খাবারটা মুখে দিয়ে দেখলাম, না, আজ খাবারটা অনেক ভালো হয়েছে, যা আপনাদের লিখে বোঝাতে পারবো না। তারপর আমার মনের মাঝে একটু দুষ্টামি করার কথা মাথায় আসলো, তাই আমি রিয়াকে বললাম, এটা কি রান্না করছো তুমি, এটা কোনো মানুষ খেতে পারে? দেখি আমার কাছে আসো তো। আমার কাছে আসতেই রিয়ার গালে একটা কিস করলাম। এটা কি হলো? কেন তুমি বুঝতে পারো নাই? তুমি আমাকে কিস করলে কেন? বারে, তুমি আমার জন্য এত ভালো রান্না করে আনছো, সেই পুরস্কার হিসেবে কিছু তো তোমাকে দিতে হয়, তাই দিলাম আর কি। তাহলে তুমি প্রথমে বললে কেন যে ভালো হয়নি? ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। তবে রে, যাও, তোমার সাথে আর কোনো কথাই বলবো না। এই রে, মনে হয় বউটা আমার অভিমান করছে, এখন কি করি? তাই বললাম, আমার পাগলিটা কি রাগ করছে? আমি কারো পাগলি না। কে বলছে, তুমি তো শুধু আমারই পাগলি। বললাম তো না। আচ্ছা যাও, তোমার আমার সাথে কথা বলা লাগবে না, তুমি আমার সাথে কথা না বললে আমিও কিছু খাবো না। না খেলে নাই। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে যে উঠতে যাব, তখনই রিয়া আমার হাতটা ধরে বলে, এই কোথায় যাও, হ্যাঁ চুপ করে বসো এখানে। না, আমি খাবো না। তুই খাবি না তো, তোর শ্বশুর খাবে। ভালো তো, তাহলে তাকেই ডেকে এনে খাওয়াও। আমাদের কথার মাঝে রিয়ার বাবা মানে স্যার এসে হাজির। কাকে ডেকে আনার কথা বলাবলি হচ্ছে? এই তো রিয়া নিজের হাতে রান্না করে আনছে তো, তাই আপনাকেই ডেকে আনার কথা বলা হচ্ছিল। বলো কি, রিয়া মা আবার রান্নাও করতে পারে?
হ্যাঁ তাহলে তো খেতেই হবে। হুম বাবা, তুমিও বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। তারপর আমরা সকলে একসাথে দুপুরের খাবার খেলাম। খাওয়া শেষ করে স্যার চলে গেলেন আর আমি রিয়াকে বললাম, রিয়া আমার না এখন মিষ্টি খেতে মন চাইছে। এখন মিষ্টি কোথায় পাবো? তুমি চাইলে মিষ্টি খাওয়াতে পারবে, ইশারা করে কথাটা বললাম। এই একদম না। আমি আস্তে আস্তে রিয়ার কাছে যাচ্ছি আর সে একটু একটু করে পেঁচাচ্ছে। দেখো একদম কাছে আসার চেষ্টা করবে না। তারপর রিয়া দেওয়ালের সাথে আটকে গেল। আমি কাছে যেয়ে ওর হাত দুটো চেপে ধরলাম। রিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি সে দু চোখ বন্ধ করে আছে এবং তার ঠোঁট দুটো কাঁপছে। এরপর আমাদের চার ঠোঁট একসাথে মিশে একাকার হয়ে গেল। আচ্ছা চলো, এখন আমাকে নিয়ে তুমি ঘুরতে যাবে? না এখন পারবো না, অনেক কাজ বাকি আছে। কি বললে তুমি? তুমি এখন বাসায় যাও, আমরা না হয় অন্য কোনো দিন ঘুরতে যাব, কেমন? না আজই ঘুরতে যাবে, আর এখনই যাব। দেখো পাগলামি করে না, এখন ছুটি চাইলে বস ছুটি দিবে না। বাহ ভালো কথা মনে করিয়ে দিলা তো অফিসের বসকে, তুমি কি তা ভুলে যাচ্ছ? এই রে কি বলতে কি বলে দিলাম। দেখলাম রিয়া আমার কেবিন থেকে হনহন করে বাইরে চলে গেল। আমি ভাবলাম হয়তো বা রাগ করে বাসায় চলে গেছে। আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আবারও রিয়ার আগমন, কিন্তু এবার সে একা আসেনি, তার সাথে তার বাবা মানে বসও এসেছে। এসে আমাকে প্রশ্ন, কি ব্যাপার অভ্র, তোমার কি এমন কাজের চাপ? না মানে হয়েছে আর মানে মানে করতে হবে না, যাও রিয়াকে নিয়ে কোথাও ঘুরে আসো। আচ্ছা স্যার। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া মিটমিট করে হাসতেছে। আর শোনো, যত কাজই থাকুক না কেন, আমার রিয়া মা ডাকার সাথে সাথেই চলে যাবে কিন্তু। এই কথা বলে স্যার চলে গেলেন। তারপর রিয়া আমার কাছে এসে বলে, কি এবার যাওয়া যাবে নাকি আবারও বাবাকে ডাকতে হবে? এই না না ডাকতে হবে না, চলো যাচ্ছি। তারপর আমরা দুইজন অফিসের সামনে দাঁড়িয়ে আছি। যাও রিক্সা ডাকো। রিয়ার কথা শুনে আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো এমন করে তাকিয়ে আছো কেন, বললাম না রিক্সা ডাকতে। তুমি যাবে রিক্সায়? হ্যাঁ যাব, কেন কি হইছে? তোমার না রিক্সায় উঠতে ভালো লাগে না? এখন ভালো লাগে, তুমি কি ডাকবে নাকি আমিই ডাকবো? এই না না ডাকছি, তুমি একটু দাঁড়াও। তারপর আমরা দুজন রিক্সাতে করে একটা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি আর রিয়া আমার একটা হাত ধরে কাঁধে মাথা দিয়ে আছে। অফিসের পোশাক পরে কেউ ঘুরতে বের হয়? কেন কি হইছে? এতে আমাকে দেখতে আরো খারাপ লাগছে। আমি তো এটাই চাই। কেন? তুমি যে সুন্দর, তারপর যদি একটু ভালো পোশাক পরে আসো তাহলে তো সব মেয়েরাই তোমার দিকে তাকিয়ে থাকবে। তার জন্য এই পোশাকে পার্কে যাব? হ্যাঁ যাবে, আর এখন কথা না বলে রিক্সা থেকে নামো। রিক্সা থেকে নেমে আমরা দুইজন পার্কে একটা নির্জন জায়গায় গিয়ে বসি। একটু পর হঠাৎ করে রিয়া উঠে হাঁটা শুরু করলো এবং আমাকে বলল, চলো এখান থেকে। কেন থাকি না, একটু জায়গাটা কি সুন্দর। তোমার কাছে তো সুন্দর লাগবেই, মেয়েরা যে তোমার দিকে তাকিয়ে আছে এই জন্য থাকতে চাচ্ছ তাই না? আরে কোথায় কোন মেয়ে তাকিয়ে আছে। হইছে আর নাকামো করতে হবে না। কথাটা বলে রিয়া হাঁটতে শুরু করলো আর আমিও তার পিছু পিছু ছুটছি। আরে আমার বউটা কি রাগ করছে? বাহ আমার বউকে রাগলে এত সুন্দর দেখায় জানতাম না তো, তাহলে আরও আগে এমন রাগাতাম। এবারও রিয়া কিছু বলছে না, চুপ করে শুধু হাঁটতেছে। আমি একটা ছোট বাচ্চাকে দেখে বললাম, এই রিয়া দেখ বাচ্চাটা কি সুন্দর, একদম কিউটের ডিব্বা। এবার রিয়া দাঁড়ালো, তারপর সেই বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, সত্যি তোমার বাচ্চা ভালো লাগে? হুম অনেক ভালো লাগে, আমাদেরও এমন একটা কিউট বাচ্চা হবে, তাকে নিয়ে আমরাও এমনভাবে ঘুরতে বের হব, কতই না মজা হবে তাই না? রিয়ার দিকে তাকিয়ে দেখে সে লজ্জায় পেয়েছে। তারপর ডিনার করে রাতে বাসায় ফিরলাম। কিছুদিন পর, হ্যালো কোথায় তুমি? কোথায় আবার অফিসে? এখনই বাসায় আসো তাড়াতাড়ি, খুবই আর্জেন্ট। কেন কি হয়েছে? ওফ এত কথা বলো কেন, তুমি আসতে বলছি আসো। আচ্ছা আসতেছি। তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় গেলাম। খুব টেনশন হচ্ছে, কোনো সমস্যা হলো নাকি আবার কেন এত আর্জেন্ট বাসায় আসতে বললো। বাসায় পৌঁছে দেখি দরজাটা খোলাই আছে, এটা দেখে তো টেনশন আরও বেড়ে গেল। বাসার ভিতরে ঢুকে রিয়াকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না। অনেক খোঁজার পর পাগলিটাকে ছাদের এক কোণায় পেলাম। কি ব্যাপার আমাকে এত আর্জেন্ট আসতে বলে তুমি এখানে লুকিয়ে আছো?
কি হলো, কিছু বলছো না কেন? বলছি, আগে চোখ বন্ধ করো। কি এমন কথা বলবে যে চোখ বন্ধ করা লাগবে? আহা করো না, তা না হলে আমার কথাটা বলতে লজ্জা করে। আচ্ছা এই নাও, চোখ বন্ধ করলাম, এবার তো বলো। তারপর রিয়া আমাকে জড়িয়ে ধরে আমার কানের কাছে মুখ এনে বলে, তুমি বাবা হতে চাচ্ছ? কি এত খুশির একটা খবর তুমি আমাকে দেরি করে দিলে। যা, আমার লজ্জা করে না বুঝি। তারপর আমি রিয়াকে কোলে করে নিয়ে সারা ছাদ হাঁটছি। এই ছাড়ো, পড়ে যাব তো। না না, এখন আর ছাড়বো না। তারপর রিয়াকে কোলে নিয়ে ছাদ থেকে ঘরে নিয়ে আসলাম। শোনো, আজ থেকে তুমি আর কোনো কাজ করবে না। আমি কাজ না করলে কে করবে শুনি? কেন আমি করব? তাই বুঝি। তাই। ওরে আমার জামাইটা রে, সে নাকি সব কাজ করবে। পাঁচ বছর পর একটা পার্কে আমি আর আমার পাঁচ বছরের মেয়ে নীলাকে নিয়ে বসে আছি। বাবা, আইসক্রিম কিনে এনে দাও। আমার মামুনিটা আইসক্রিম খাবে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ, যাও নিয়ে আসো। তাহলে তুমি এখানে বসো কেমন, আমি এই যাব আর আসব। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। তারপর আমি আইসক্রিম নিয়ে আসছি। দূর থেকে দেখি নীলার পাশে কে যেন বসে আছে, চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। আমি কাছে আসতে বড় ধরনের একটা শক খেলাম। এ দেখি মেঘা। মেঘাও আমাকে দেখে অবাক হলো। কেমন আছো অভ্র? ভালো, তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। এটা তোমার মেয়ে নাকি? হ্যাঁ। তোমার মেয়ে দেখতে একদম তোমার মতোই হয়েছে। কি নাম তোমার? আমার নাম নীলা। বাহ, তুমি দেখতে যেমন সুন্দর তোমার নামটাও সুন্দর। বাবা, আইসক্রিম দাও। এই নাও মামনি। রিয়াকে কোথাও দেখছি না যে। রিয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আমি চুপ করে আছি। কি হলো, চুপ করে আছো যে? রিয়া আর নেই। নেই মানে কি বলছো তুমি? হ্যাঁ, সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখানে গেলে কেউ আর শত ডাকার পরেও ফিরে আসে না। কি বলো এসব, রিয়া মারা গেছে? হ্যাঁ, নীলাকে জন্ম দিয়েই সে আমাকে ছেড়ে চলে গেছে। কথাগুলো বলার সময় বুঝতে পারলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে। মেঘার দিকে তাকিয়ে দেখি তার চোখেও পানি। তারপর আমি চোখের পানি মুছে মেঘাকে বলি, তাহলে এবার বলো তোমার খবর কি, বিয়ে করছো? জীবনে একজনকেই ভালোবেসেছিলাম আর সে হলো তুমি। তোমাকে ছাড়ার কাউকে ভালোবাসতে পারি নাই বলে আজও আমি বিয়ে করিনি। আমাদের কথার মাঝে নীলার নানা মানে আমার স্যার চলে এলো। আরে মেঘা, কেমন আছো? জি স্যার, ভালো আছি। তাহলে মেঘা, একদিন আসো আমাদের বাসায়। আন্টি প্লিজ আসবেন। তুমি যখন বলছো তাহলে তো আসবই। নীলাকে কোলে নিয়ে কথাটা বলল। তারপর আমরা মেঘাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। এখন আর স্যারকে অফিসে যেতে দেই না, কারণ রিয়া মারা যাবার আগে বলে গেছিল আমি যেন তার বাবাকে নিজের বাবা মনে করি, আর অফিসের সব দায়িত্ব আমি নেই। একদিন বাসায় বসে অফিসের কিছু কাজ করছি, এমন সময় দেখি মেঘা এসেছে। ভেতরে আসতে পারে? আরে তোমার ভেতরে আসতে আবার বলা লাগে নাকি, চলে এসো। তারপর মেঘা ভেতরে এসে আমার সামনে বসলো আর আমি আমার মতো কাজে ব্যস্ত। এটা দেখে মেঘা বলে, নীলা কোথায়? উপরে, মনে হয় তার নানার সাথে আছে। তারপর মেঘা উপরে চলে গেল। আমি কি নানা নাতির খেলার মাঝে আসতে পারি? আরে মেঘা, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আন্টি তুমিও আসো আমাদের সাথে খেলবে? মেঘার হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। হ্যাঁ চলো। আচ্ছা নানা ভাই, তুমি এখন একটু বাবার কাছে যাও, তোমার নীলা আন্টির সাথে আমার একটু কথা আছে। আচ্ছা তাহলে তোমরা কথা বলো। মেঘা মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল যা আমি এখনো অব্রকে বলি নাই। জি স্যার বলুন। জানো মা, রিয়া যেদিন জানতে পারে সে মা হতে চলেছে, সেদিন জীবনের সবচেয়ে বেশি খুশি হতে আমি তাকে দেখেছি। অব্রকে কিছুদিন কাজের জন্য বাইরে যেতে হয়েছে, তাই রিয়াকে আমার বাসায় রেখে আসে। এটুকু বলে থেমে যায়, তারপর আবার বলতে শুরু করে, একদিন সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়, তারপর তাকে হাসপাতালে নিয়ে আসলাম। ব্যথা আর যন্ত্রণায় ছটফট করতে থাকে আমার মেয়েটা। ডাক্তার সব কিছু টেস্ট করে বলে, দেখুন রোগীর অবস্থা খুবই খারাপ, এখনই তাকে অপারেশন করাতে হবে।
আপনি এখানে একটা সই করে দিন। তারপর আমি কাগজটায় সই করে দিলাম, কিন্তু ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থেকে রিয়া বলে, বাবা আমার একটা কথা রাখবে? কি কথা মা বল, তোর সব কথাই আমি রাখব। যদি আমি অপারেশন থিয়েটারে মারা যাই তাহলে শুভ্রকে তুমি আবার মেঘার সাথে বিয়ে দিও, মেঘা শুভ্রকে খুব ভালোবাসে। না মা তুই চুপ কর, দেখিস তোর কিছুই হবে না। না বাবা তুমি কথা দাও শুভ্রকে তুমি মেঘার সাথে বিয়ে দিবে। বাবা দেখো আমার এমনই কপাল, আফ্রোকেও শেষবারের মতো একটিবার চোখে দেখাও দেখতে পারলাম না। না মা তুই অভ্রকে দেখবি, আমি ওকে ফোন দিচ্ছি, ও আসছে বলেছে। এরপর রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, এর মধ্যে অভ্র চলে আসে। এসেই আমার রিয়ার এখন কি অবস্থা? ডাক্তার ওকে অপারেশন করতে নিয়ে গেছে, তুমি কোনো টেনশন করো না। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তারকে বেরিয়ে আসে, দেখে অভ্র ছুটে যায় তার কাছে। ডাক্তার আমার রিয়া কেমন আছে, ও ভালো আছে তো? আপনার মেয়ে সন্তান হয়েছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি, তারপরেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। ডাক্তারের মুখে এই কথা শুনে অভ্র নিচে বসে পড়ে, আর আমার যে পুরো পৃথিবীটা উল্টে যায়। আমি অভ্রকে ধরে নিয়ে রিয়ার লাশের পাশে নিয়ে গেলাম, আমার থেকে বেশি কেঁদেছিল। তারপর রিয়ার দাফনের কাজ সম্পূর্ণ করা হলো। কি বলবো মা, অভ্রকে আমি ওদিন সবচেয়ে বেশি দুর্বল হতে দেখেছি, আমার থেকে বেশি দুর্বল হয়ে পড়েছিল সে। এখন তুমি বলো মা, তুমি কি আমার রিয়ার শেষ ইচ্ছাটা পূরণ করবে? হ্যাঁ আমি করব, আমার যে ওর ইচ্ছা পূরণ করতেই হবে। এভাবে মেঘা প্রতিদিন অভ্রের বাসায় আসে, আর এই কয়েকদিনে নীলার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আচ্ছা নীলা, আমি যদি তোমার মা হই তাহলে কেমন হয়? সত্যি তুমি আমার মা হবে, কি মজা কি মজা! তাহলে তোমাকে আমি মামুনি বলে ডাকবো। হ্যাঁ ডাকো মামুনি। এই কথা বলে মেঘাকে জড়িয়ে ধরে, মেঘাও তেমনি নীলাকে জড়িয়ে ধরে। নীলা ও ঘুমিয়ে গেছে। ও কিছু না খেয়ে ঘুমিয়ে গেল? না আমি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি বলো নীলা খেলো? ও তো আমাকে ছাড়া খায় না। যাই হোক চলো তোমায় বাসায় দিয়ে আসি। তারপর মেঘাকে তার বাসায় দিয়ে আসলাম। কিছুদিন হলো মেঘা আর আমাদের বাসায় আসছে না, এর ভিতর নীলার কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি ব্যাপার, আমার পরিটা কান্না করছে কেন? দেখো না বাবা, মামুনি কয়েকদিন ধরে ফোন ধরছে না। কে তোমার মামুনি? আমি আমার মেঘা মামুনির কথা বলছি। সে তোমার মামুনি হয় না, চলো নাস্তা করবে, সকালে কিছু খাওনি তোমরা। না সে আমার মামুনি হয়, আর তুমি আমার মামুনিকে আমার কাছে এনে দাও, নাহলে আমি কিচ্ছু খাবো না। এই কথা বলে কান্না করতে করতে রুমে চলে গেল। আমি পড়ে গেলাম মহাবিপদে, এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে অফিসে চলে গেলাম। রাতে বাসায় এসে শুনি নীলা এখনো কিছু খায় নাই। নীলা মা চলো কিছু খেয়ে নিবে। না আগে তুমি মামুনিকে এনে দাও। বলছিলাম তুমি চলো খেতে একদম বাচ্চাদের মতো করবে না। না না আমি কিচ্ছু খাবো না। নীলাকে একটা চড় মারলাম। এ কি করলে অভ্র, মামারা মেয়েটার গায়ে তুমি হাত তুললে? না এ আমি কি করলাম, রাগের মাথায় আমি নীলাকে মারলাম। নীলা কান্না করতেছে। কি ভুল বলছে ও, জন্ম থেকে কোনোদিন মায়ের আদর পায়নি সে, আর মেঘা তাকে মায়ের আদর দিয়েছে, আর তুমি কি না সি সি। এই কথা বলে নীলাকে নিয়ে ঘরে চলে গেল। আর আমি এখন কি করব, আমার কি করা উচিত? না নীলার জন্য হলো মেঘাকে আনতে হবে। তারপর আমি মেঘার বাসায় গেলাম। কলিং বেল বাজতে মেঘা এসে দরজা খুলল। আরে তুমি এখানে এত রাতে আমার বাসায়? তুমি এ কয়দিন আমার বাসায় যাওনি কেন? বাবা আমার বিয়ে ঠিক করেছে, তাই আর বাসা থেকে বের হই না। মিথ্যে কথা বলছে কারণ নীলা তাকে আগেই সব বলে দিয়েছে, অপরের যাওয়ার কথা, এটা তাদের দুজনের প্ল্যান করা। তোমার বিয়ে, আর তুমি বিয়েতে রাজি হয়ে গেলে? আর কতদিন এভাবে থাকা যায় বলো? ও আচ্ছা বলে চলে আসতে গিয়ে আবার মেঘাকে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। তুমি না এই বিয়েটা করো না। কেন করব না? কখনো ভাবিনি এই কথাগুলো আবারও কাউকে বলতে হবে, তারপরও আজ বলতে হচ্ছে। নীলা চাই তার জন্য আমি মানিয়ে আসি, কিন্তু সে মা হিসেবে তোমাকে চেয়েছে, তাই হবে কি?
তুমি আমার নীলার মা, হবে কি তুমি আমার বাকি জীবন পথ চলার সাথী, হবে কি তুমি আমার পুরো কথা বলতে না দিয়ে মেঘা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। হ্যাঁ আমি হতে চাই তোমাদের দুজনের সুখ দুঃখের সাথী। তারপর পেছন থেকে জোরে হাততালির আওয়াজ শুনতে পাই। পেছন ফিরে দেখি নীলা আর স্যার মানে মেঘার বাবা দাঁড়িয়ে আছে। মেঘা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল আর নীলা দৌড়ে আমাদের দিকে আসছে, এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরল। তাহলে বিয়ের কাজটা আজকেই সেরে নেওয়া যাক। তারপর কাজে অফিসে গিয়ে আমার আর মেঘার বিয়ে হলো। বাসরঘরে ঢুকে দেখি মেঘা ঘোমটা দিয়ে বসে আছে, আমি তার পাশে গিয়ে বসলাম। একটু পর দরজায় শব্দ হলো, তাই আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতে নীলা দৌড় দিয়ে রুমে প্রবেশ করলো। এসেই, মামুনি আমিও তোমার সাথে ঘুমাবো। হ্যাঁ মা, তুমি আজ আমাদের সাথেই ঘুমাবে। বাবা তুমি এপাশে ঘুমাও আর মামুনি তুমি এপাশে ঘুমাও, আমি তোমাদের মাঝখানে ঘুমাবো। ওকে আমার প্রিন্সেস। তারপর আমার আর মেঘার মাঝে শুয়ে পড়ে নিলাম। এইভাবে খুব ভালোভাবে চলছে আমাদের সংসার।